بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. অনেক ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে বেনামাজির হাতে জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বাদ। অনেক ভাই, আসলে যারা মুসলমান নয়, তাদের হাতে জবাইকৃত পশু খাওয়া মুসলমানদের জায়েজ নেই। এখন যেগুলো কাজ করলে মানুষ মুসলমান থাকে না, এই কাজগুলো যেটাই হোক, যদি কোনো মানুষ এমন কাজ করে যার মাধ্যমে সে দিন থেকে বের হয়ে যায়, তাহলে তার জবাইকৃত পশু খাওয়া যাবে না। সুতরাং যারা বেনামাজি, এই বেনামাজি যারা একেবারেই যারা সলাৎ পড়েন না, বা শুধু জুমার দিন পড়ে বা ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজই পড়ে না, এই নামাজিরা যদি অস্বীকার করে তাহলে তো একবার কাফের সমস্ত ওলামা এখানে একমত, আরো কোনো দ্বিমত নেই। যদি তারা এরকম অস্বীকার করে, সলাৎ অস্বীকার করে সলাৎ পড়ে না, তাহলে তো কাফের হয়ে যাবে, তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে না। আর যদি অলসতা করে সলাৎ না পড়ে, এই অলসতা করে সলাৎ যদি একেবারে না পড়ে, তাহলেও সে দিন থেকে বের হয়ে যাবে, কাফের হবে, তার জবাইকৃত পশু খাওয়া যাবে না। এ ব্যাপারে আল্লামা আব্দুল্লাহ বিন বাজকে প্রশ্ন করা হয়েছিল, সওয়াল করা হয়েছিল যে হালতু কালু জাবিহাতু তার কি সলা, বেনামাজির জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা। আল্লামা আব্দুল্লাহ বিন বাস এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আল্লাদি লা ইউসল্লি, যিনি নামাজ পড়েন না, সলাত আদায় করেন না, লা তুকালু যাবিহাতুহু, তার জবাইকৃত পশু খাওয়া যাবে না। হাদা হুয়া সওয়াব, এটাই সঠিক কথা। ভাই আশা করি বুঝতে পেরেছেন, আসলে যারা বেনামাজি একেবারেই সলাৎ পড়েন না, তাদেরকে বোঝানো দরকার, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে তারা যেন আল্লাহকে ভয় করে। তারপরেও যদি সলাৎ না পড়ে, আসলে তাদের থেকে সাবধান থাকতে হবে, তারা যদি কোনো পশু জবাই করে, এই পশু আমাদের খাওয়া ঠিক হবে না। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।